হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমরা গত কয়েকটা লেকচারের কিছু রিলেটেড ম্যাথ দেখবো। চলো আমরা তাহলে ম্যাথগুলো স্টার্ট করা যাক। আচ্ছা, ফার্স্ট ম্যাথ এখানে আমরা দেখি কি বলছে। এখানে আমাকে বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো একটা মার্বেল সহ গ্যাসের আয়তন হচ্ছে 100 সেন্টিমিটার কিউব। দ্যাট মিনস আমাকে বলা হচ্ছে আমার টেম্পারেচার এটা T1, এটা ইকুয়াল টু দেওয়া আছে আমাকে হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটাকে দেখো তো আমরা লিখতে পারি 227 প্লাস হচ্ছে 273, দ্যাট মিনস এখানে আসবে হচ্ছে আমার 300 কেলভিন। আমি কি করলাম, জাস্ট ডিগ্রি সেন্টিগ্রেডটাকে কেলভিনে নিয়ে গেছি। আসলে আমরা সবাই জানি কিভাবে নিতে হয়, আমরা জাস্ট 273 যোগ করলে হয়ে যায়। ওকে, দেন আমরা দেখি এখানে আমাকে কি দেওয়া আছে। আমার এখানে একটা পাত্র বলছে, আমাকে বলছে এখানে একটা আমার পাত্র আছে। তো ওই পাত্রের মধ্যে দেখো, এই আমার এখানে একটা পাত্র, তো আমাকে বলা হয়েছে এই পাত্রের মধ্যে একটা গ্যাস আছে এবং মার্বেল সহ আছে। তাহলে এই পাত্রের মধ্যে আমার কিন্তু একটা মার্বেল আছে, আবার আমার এই পাত্রের মধ্যে আবার গ্যাসও আছে। এই টোটালটার ভলিউম বা আয়তন এটা দেওয়া আছে হচ্ছে আমার 100 সেন্টিমিটার কিউব, 100 সেন্টিমিটার কিউব। সো এখানে দেখো, এখানে গ্যাস আমরা জানি এটা হচ্ছে গ্যাসীয়, এবং আমরা জানি মার্বেল এটা হচ্ছে আমার সলিড বা কঠিন। তো এটাকে আমরা আমরা জানি সলিডকে এস দিয়ে প্রকাশ করে, গ্যাসকে জি দিয়ে প্রকাশ করে। এরপর দেন আমাকে বলছে কি, দেখো এটার টেম্পারেচার কত ছিল দেওয়া ছিল। তাহলে T1 ইকুয়াল টু দেওয়া ছিল হচ্ছে আমার 300 কেলভিন। আচ্ছা, তারপর নেক্সট কি দেওয়া আছে, আমার তাপমাত্রাকে যদি আমি 54 ডিগ্রি সেন্টিগ্রেড করি, দ্যাট মিন্স আমি যদি T2 ইকুয়ালস টু 54 ডিগ্রি সেন্টিগ্রেড করি, তো আমরা যদি এটাকে 54 ডিগ্রি সেন্টিগ্রেড, সো এটাকে আমরা যদি কেলভিনে নিয়ে যাই, তাহলে কত আসবে, 54 প্লাস 273, এটা ইকুয়ালস টু কত আসবে, চলো আমরা দেখা যাক ক্যালকুলেটার দিয়ে। কত আসবে, 327 কেলভিন। এখানে আর রেজাল্ট আসবে হচ্ছে আমার 327 কেলভিন। ওকে, তাহলে চলো আমরা এরপরে চেষ্টা করি। এরপরে দেখো তাহলে আমাকে কি বলা হয়েছে, এই সেম পাত্রের আমি তাহলে টেম্পারেচারটাকে কত করে দিলাম। সেম পাত্রের টেম্পারেচারকে আমি করে দিছি হচ্ছে ভাই, টেম্পারেচারকে আমি করে দিছি 327 কেলভিন। আচ্ছা, এখন এখানে যদি টেম্পারেচারকে 327 করে দিই, তখন দেখো তো ভাই আয়তনটা কত হয়ে গেছে, 59.3। দ্যাট মিন্স এই ভলিউম, এখানে এটার ভলিউম, তখন এই টোটালটার ভলিউম কত হয়ে গেছে, টোটালটার ভলিউম হয়ে গেছে আমার হচ্ছে 59.3 সেন্টিমিটার কিউব। এখন এখানে আমরা জিনিসটা খেয়াল করে দেখি, এখানে কিন্তু আমার গ্যাস ছিল এবং এখানে আমার হচ্ছে মার্বেল ছিল। তো এখানে দেখো এই মার্বেল কিন্তু হচ্ছে কঠিন। তা আমরা যে এখানে ওই যে যে সূত্রগুলো পড়ে আসছি, বয়েলের সূত্র বা চার্লসের সূত্র, ওগুলো কিন্তু শুধুমাত্র অ্যাপ্লাই হবে কার জন্য, গ্যাসের জন্য। দেখো ভাই, তুমি যদি তাপমাত্রাকে বাড়াও অথবা কমাও, তোমার অনলি গ্যাসের আয়তন চেঞ্জ হবে, তোমার কিন্তু কঠিনের বা সলিডের কোনো আয়তন চেঞ্জ হবে না। সলিডের আয়তন যা ছিল তাই থাকবে জিনিসটা। তাহলে এখানে সলিডের আয়তন, এটা যদি আমার যদি এক্স ধরা যাক, আমি যদি ধরে নিই এই মার্বেলের আয়তন হচ্ছে আমার এক্স, তাহলে এখানে টেম্পারেচার চেঞ্জ করলো, মার্বেলের আয়তন কিন্তু আমার এক্সই থাকবে। কেন, কারণ মার্বেল হচ্ছে আমার কঠিন। কিন্তু এখানে খেয়াল করে দেখি, গ্যাসের ভলিউম যদি বা গ্যাসের আয়তন যদি আমার V1 হয়, এখানে যেহেতু আমি টেম্পারেচারটাকে চেঞ্জ করছি, তাহলে গ্যাসের আয়তন কিন্তু আমার এখানে কত হয়ে যাবে, গ্যাসের আয়তন কিন্তু হয়ে যাবে আমার হচ্ছে V2। ঠিক আছে, সো এখানে আমরা একটা জিনিস লিখতে পারি কিনা দেখো তো ভাই, এটাকে যদি আমরা ফিগার 1 নাম দিই, এটাকে যদি আমরা ফিগার 2 নাম দিই, তাহলে ফিগার 1 থেকে আমরা লিখতে পারি, ফিগার 1 থেকে আমরা লিখতে পারি, দেখো এই গ্যাসের আয়তন V1 প্লাস মার্বেলের আয়তন, দ্যাট মিন্স এক্স, মার্বেলের আয়তন দ্যাট মিন্স এটা হচ্ছে আমার এক্স, এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি তাহলে হচ্ছে ভাই 100। সো এখান থেকে আমরা V1 এটা মানে লিখতে পারি হচ্ছে আমার 100 মাইনাস এক্স। এরপর আমরা 2 নম্বর ফিগার থেকে কি লিখতে পারি, V2, দ্যাট মিন্স এই গ্যাসের আয়তন হচ্ছে V2 প্লাস এক্স ইকুয়ালস টু হচ্ছে 59.3 সেন্টিমিটার, 59.3 সেন্টিমিটার কিউব। সো এখান থেকে আমরা V2 ইকুয়াল টু লিখতে পারি 59.3 মাইনাস এক্স। সো এখানে আমরা যদি এখানে দুইটা জিনিস, ভলিউম 1 আর ভলিউম 2 বের করে ফেলছি, তো এখানে দেখো ভাই, এখানে কিন্তু আমার চাপটা চেঞ্জ হয়েছে। চাপটা কত করছি আমি, চাপটাকে দ্বিগুণ করছি। দেখো চাপটাকে আমি দ্বিগুণ করছি, তার মানে এখানে যদি প্রেশার আমার P1 হয়, এখানে যদি প্রেশার আমার P2 হয়, এই P2 হচ্ছে আমার দ্বিগুণ, দ্যাট মিন্স 2 ইন্টু P1। সো এখানে দেখো, এখানে কিন্তু আমি প্রেশারও চেঞ্জ করছি, ভলিউমও চেঞ্জ করছি, এবং আমি টেম্পারেচারও চেঞ্জ করছি। তাহলে এখানে আমরা কোনটা ইউজ করবো সূত্র, ওই যে সমন্বয় সূত্র ইউজ করবো। সমন্বয় সূত্রটা কি ছিল দেখো তো ভাই,
পিভি ডিভাইডেড বাই টি, এটা একটা কি ছিল, কনস্ট্যান্ট ছিল। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান, এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে পি টু ভি টু ডিভাইডেড বাই টি টু, রাইট। আচ্ছা এখন দেখো, এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে মার্বেলের আয়তন কত হবে। তো আমরা যদি এগুলো সবগুলো ভ্যালু এখানে পুট করি, দেখো ভাই পি ওয়ান এর ভ্যালু আমি পি ওয়ানই রাখলাম, ভলিউম ওয়ানের জায়গায় আমি বসাবো হচ্ছে 100 মাইনাস এক্স, আর টি ওয়ানের জায়গায় বসাবো হচ্ছে আমি 300 কেলভিন। এরপর টি টুর জায়গায় তাহলে আমি কত বসাবো, টি টুর জায়গায় বসাবো 327, কারণ টি টু ইকুয়াল টু তুমি 327 পাইছো। আর প্রেশার টু মানে কত, প্রেশার টু ইকুয়াল টু হচ্ছে তোমার টু ইন্টু প্রেশার ওয়ান, টু ইন্টু প্রেশার ওয়ান। আর এই ভি টু কত হবে দেখো তো, ভি টু কিন্তু হবে 59.3 মাইনাস এক্স, তাহলে ভি টু ইকুয়াল টু হবে 59.3 মাইনাস এক্স। সো এখানে আমরা এখানে বসাবো। সো এখানে দেখো আমরা, দেখা যাক ভাই, এই পি ওয়ান আর এই পি ওয়ান কিন্তু তোমার কাটাকাটি যায়, তাহলে এই পি ওয়ান আর পি ওয়ান কে আমি কাটাকাটি করে ফেললাম, তাহলে এখানে এটা থাকবে না, পি ওয়ান আর এই পি ওয়ানটা চলে যাবে। তাহলে এখান থেকে দেখো শুধুমাত্র ইকুয়েশন আছে কিন্তু এইটা, এখান থেকে চাইলে তুমি খুব সহজেই কিসের ভ্যালু বের করে ফেলতে পারবা, এক্স এর ভ্যালু, কারণ আননোন শুধুমাত্র একটা। চলো আমরা এটা বের করে ফেলি জিনিসটা। এখান থেকে আমার এক্স এর ভ্যালু আসছে 10.55, তাহলে এক্স এর ভ্যালু আসছে হচ্ছে আমার 10.55 সেন্টিমিটার কিউব। সো এটাই হচ্ছে আমার ভাই আনসার। আশা করি সবাই বুঝা গেছে জিনিসটা, যদি না প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারো। আচ্ছা আমরা চলো তাহলে নেক্সট অঙ্কটাতে যাই। নেক্সট অঙ্কটা আমাকে বলা হয়েছে কি, দেখো 1 মিটার কিউব হাইড্রোজেন গ্যাসের তাপমাত্রা হচ্ছে আমার 17 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিন্স আমার আয়তন ভি ওয়ান এটা দেওয়া আছে কতটুকু, 1 মিটার কিউব, 1 মিটার কিউব। এবং টেম্পারেচার ওয়ান টি ওয়ান এটা দেওয়া আছে হচ্ছে আমার 17 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটাকে যদি আমি কেলভিনে নিতে চাই আমার কি করতে হবে, এই 17-র সাথে আমার কত যোগ করতে হবে, 273-কে যোগ করা লাগবে। 273 আর 17 যোগ করলে আসবে 290 কেলভিন। জিজ্ঞেস করা হয়েছে কি স্থির চাপে, এখন আমরা খেয়াল করে দেখি ভাই স্থির চাপ মানে আমরা কি সূত্র ইউজ করব, আমরা ইউজ করব হচ্ছে চার্লসের সূত্র, স্থির চাপে চার্লসের সূত্র ইউজ করবো আমরা। তো চার্লসের সূত্রটা কি ছিল ভাই, চার্লসের সূত্রটা হচ্ছে তোমার চাপ যদি স্থির থাকে তাহলে ভলিউম ইজ প্রপোর্শনাল টু তোমার টেম্পারেচার ছিল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ভি ইকুয়ালস টু কে ইন্টু টি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট। সো আমরা যদি এখানে এই জিনিসগুলো করবো, এরপর বসে কি গ্যাসকে সংকুচিত করে আয়তনটা কত করা হয়েছে, 0.4 মিটার কিউব, দ্যাট মিনস তুমি বি টুটা কত করছো ভাই, বি টু ইকুয়ালস টু করছো 0.4 মিটার কিউব। দেন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে গ্যাসটির তাপমাত্রার কি চেঞ্জ হবে, দেখো তো ভাই তাপমাত্রাটা টি টু হবে না। এখন জিজ্ঞেস করা হয়েছে তাপমাত্রা চেঞ্জ কত হবে, তার মানে ডেল্টা টি কত হবে, সেটা আমাকে বের করতে বলা হয়েছে। টি টু তো আমি জানি না, আগে আমরা টি টু বের করবো, আর টি টুর থেকে আমরা টি ওয়ান কে এই ডিফারেন্সটা যদি বের করি তাহলে আমার ডেল্টা টিটা বের হয়ে যাবে। তো আমরা দেখো তো এই সূত্র থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু ভি ডিভাইডেড বাই টি কনস্ট্যান্ট, তার মানে ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইকুয়ালস টু ভি টু ডিভাইডেড বাই টি টু হবে। সো এখানে যদি আমরা ভ্যালুগুলো পুট করি, দেখো তো ভাই ভি ওয়ানের জায়গায় কত বসাবো, ভি ওয়ানের জায়গায় বসাবো হচ্ছে আমার 1, আর টি ওয়ানের জায়গায় কত বসাবো, টি ওয়ানের জায়গায় বসাবো 290, আর ভি টুর জায়গায় বসাবো হচ্ছে আমরা 0.4, আর টি টুর জায়গায় বসাবো হচ্ছে আমরা জানি না, টি টু আমরা বের করবো। সো এখান থেকে দেখো টি টু ইকুয়াল টু তোমার আসবে 290 × 0.4, ইট মিনস আসছে হচ্ছে 116 কেলভিন। তো এখন আমাকে বলছে ভাই হচ্ছে যে চেঞ্জটা কত হবে, তাপমাত্রা পরিবর্তন কত হবে চেঞ্জ। এখন খেয়াল করে দেখো এটা চেঞ্জটা তুমি হচ্ছে দেখো চেঞ্জ মানে আমরা জাস্ট ডিফারেন্সটা বোঝাচ্ছি, যদি এখানে ডিফারেন্সটা তাহলে কত হবে দেখো তো ভাই, এই 290 আর 116-র মধ্যে ডিফারেন্স কত, দেখো যে কোনো চেঞ্জ মানে আমরা কি বুঝি, টি ওয়ান ডিফারেন্স টি টু। আচ্ছা এই সাইনটাকে বলা হয় হচ্ছে ডিফারেন্স সাইন, ডিফারেন্স মানে পার্থক্য সূচক সাইন, ডিফারেন্স, সরি বানানটা ভুল হয়েছে, ডিফারেন্স সাইন। সো এখানে যদি আমরা ভ্যালুগুলো পুট করি, দেখো ডিফারেন্সটা কত, যেটা বড় সেটা আগে বসবে। সো এখানে টি ওয়ান বড়, তাহলে 290 মাইনাস 116, তাহলে আনসার আসবে দেখো কত, 290 মাইনাস 116, আনসার আসছে হচ্ছে 174 কেলভিন, 174 কেলভিন।
আচ্ছা, সো এটাই হচ্ছে আমার আনসার, ঠিক আছে? তাপমাত্রা আমাকে দেখো ভাই, আমাকে কিন্তু এখানে এমন কোনো বাধ্যকতা দেওয়া হয় নাই যে শেষ তাপমাত্রা থেকে আদি তাপমাত্রা বিয়োগ করতে হবে। আমাকে জাস্ট বলা হয়েছে কি তাপমাত্রার পরিবর্তন হবে কতটুকু। তো পরিবর্তন হলে জিজ্ঞেস করলে আমরা ডিফারেন্স সাইন বসাবো, আর ডিফারেন্স সাইনটার বৈশিষ্ট্যটা কি, যে বড় সে আগে বসবে, যে ছোট সে পরে বসবে। সো এটাই হচ্ছে আমার আনসার। আশা করি জিনিসটা বুঝতে পারছো।